News 18ৰ হাতত আহি পৰিছে সাইৰেন গেংৰ দ্বিতীয়টো ভিডিঅ যত স্পষ্ট ৰূপত দেখা আৰু শুনা গৈছে সাইৰেন বজাই কিদৰে ৰাজপথত উলিয়াইছিল বিখাল ৰেলি তাৰ মাজতে কেবাখনো বাহনৰ খিৰিকিৰে বাহিৰলে উলাই কেবাজনো যুৱকে কৰিছে সাইৰেন গেংৰ বিখাল ৰেলিৰ ভিডিঅ সম্ভ্ৰান্ত অভিজাত সন্তানৰ অভ্যাস ধনী দুলালৰ ৰাজপথত সন্ত্ৰাসিত বিচৰণ নিউজ 18ৰ হাতত সাইৰেন গেঙৰ অপেন ভিডিঅ গুৱাহাটী মহানগৰীত সাইৰেন গেঙৰ আতংক গুৱাহাটীত সাইৰেন গেং আৰু এই মুহূৰ্তত বশিষ্ঠ আৰক্ষী থানাত মুঠ যদি হিচাপ কৰা হয় তেতিয়া 10খন VIP VVIP বাহন জব্দ কৰিছে ধন শক্তি প্ৰভাৱৰ কবলত অন্ধকাৰ হৈ প্ৰভাৱশালী হৈ পৰা একাংশ লোকৰ এয়া সন্তান কাণ্ড কি দিন কি নিশা বিলাসী বাহনত VIP পাছ লগাই আৰক্ষীৰ দৰে ৰঙা নীলা লাইট জ্বলাই ৰাজপথত সন্ত্ৰাসৰ সৃষ্টি কৰা এয়া হৈছে সাইৰেন গেং আতংকৰ আন এটি নাম সাইৰেন গেং সাইৰেন গেং আহিলে ৰাজপথ এৰি দিব লাগিব আপুনি কাৰণ এই সকল ধনী ঘৰৰ সন্তান ৰাজধানী গুৱাহাটী মহানগৰী ৰাজপথত এনেদৰেই যেন জেট প্লাছ ছিকিউৰিটিৰ আগবাঢ়িছে এই কণ্ঠ উন্মাদ যেনে লগা এই হাইটেক কাৰবাৰটো চলিছে এতিয়া গুৱাহাটীত চকু মুদি আছে পৰিবহণ বিষয়া প্ৰশাসন গুৱাহাটীৰ মুকলি স্থানত সাইৰেন গেঙৰ অৱস্থিতি ৰাজপথত গেংটোৰ হাঁহি কিৰিলি উন্মাদ স্ফূৰ্তি আৰক্ষীয়ে দেখিও নেদেখে অভিজাত ধনী দুলালৰ এই হাইটেক কাৰবাৰ সাধাৰণ এটা পথ দুৰ্ঘটনাৰ পিছত পোহৰলৈ অহা সাইৰেন গেঙৰ বিৰুদ্ধে এতিয়া গুৱাহাটীত চলিছে অভিযান এতিয়ালৈকে 10খন বিলাসী ভুৱা VVIP সাইৰেনযুক্ত বাহন জব্দ কৰিছে বশিষ্ঠ আৰক্ষীয়ে কেমেৰাৰ সন্মুখত আৰক্ষীৰ ভূমিকাৰ এখন পাব্লিক গাড়ীত ঘৰুৱা গাড়ী এখনে গপ্ত আসাম লিখি চলাব নোৱাৰে 10খন আৰু আগৰ যিখন এক্সিডেণ্ট 10খন গাড়ী পাইছো এইটো ওলাব তদন্ত কালত এতিয়া সন্ধান নাই সাইৰেন গেঙৰ আন বহু বিলাসী বাহন জালত পৰা নাই শক্তিশালী গেংটোৰ এজন সদস্য আন শক্তিশালী লোকৰ বাহনত হাত দিবলৈ সাহস হ'বনে আৰক্ষী এনেবোৰ প্ৰশ্ন এতিয়া সকলোৰে মনত গ্ৰাস কৰিছে কাৰণ ধন শক্তি প্ৰভাৱৰ বলত থানাৰ প্ৰায় মুকলি হৈ যাব নেকি এইসমূহ বাহন জালত নপৰিব নেকি এইকেইটা ভয়ানক নিকৃষ্ট কাণ্ডৰে জড়িত ধনী দুলাল গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থইষ্ট মুন্না ভাই নহয় মুন্নিৰ দৌৰাত পথ চৰকাৰী চিকিৎসালয়ত সন্ত্ৰস্ত হৈ পৰিছে নৱজাতকৰ পিতৃ মাতৃ হাত শিঙি মাৰি চিকিৎসালয়ত নৱজাতক বিক্ৰীৰ কাণ্ডত প্ৰতিদিনে ন ন তথ্য পোহৰলৈ অহাৰ পিছতে এইবাৰ আতংকিত হোৱাৰ পাল সাধাৰণ পশুতে আৰু অভিভাৱকৰ কাৰণ কেৱল নাৰ্ছেই নহয় চিকিৎসালয়ৰ বৰমৰীয়াৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিটো বিভাগৰ লোকেই জড়িত হৈ আছে এই শিহৰণকাৰী কাণ্ডত হাত শিঙিমাৰিৰ শিশু বিক্ৰীৰ ঘটনা পোহৰলৈ আহিছে ন ন তথ্য ধুবুৰীত বিক্ৰী কৰাৰ অভিযোগ নৱজাতক শিশুটিক চিকিৎসকসহ নাৰ্ছৰ এটা চক্ৰই 2 লাখ টকাত বিক্ৰী কৰিছিল নৱজাতক শিশুটিক এটা দালাল চক্ৰৰ নেতৃত্বত ঘটনাৰ লগত জড়িত আৰক্ষীৰ এজন ভাৰপ্ৰাপ্ত বিষয়াও উল্লেখ যে দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলাৰ কালাপানী আৰক্ষী চকী এলেকাৰ ৰবীন আলী নামৰ 20 বছৰীয়া এজন যুৱকে এগৰাকী 16 বছৰীয়া কিশোৰীক ধৰ্ষণৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি সৃষ্টি হৈছে ব্যাপক চাঞ্চল্য কিশোৰীৰ ধৰ্ষণ অন্তঃসত্ত্বাৰ সমগ্ৰ ঘটনা গাব দিয়াৰ নামত 1 লাখ টকা ঘোচ লৈছিল কালাপানী আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া শামসুল হকে ইতিমধ্যে সামাজিক মাধ্যমত ঘটনা সন্দৰ্ভত ভাইৰেল হৈছে এটা ভিডিঅ' ভিডিঅ'টোত এটা দালাল চক্ৰই কিশোৰীগৰাকীৰ ঘটনাক কেন্দ্ৰ কৰি ধন লোৱা পৰিলক্ষিত হৈছে ভিডিঅ'টোত থকা দালাল চক্ৰটোত আছে ঘোচখোৰ আৰক্ষী বিষয়া শামসুল হকৰ অতি ঘনিষ্ঠ দালাল ক্ৰমে মুমৰেজ আলী শ্বহীদ আলী ইছমাইল হুছেইন আৰু লাল বাহাদুৰ ভিডিঅ'টোত
মুমরেজ আলী নামৰ দালালজনৰ ঘৰত চক্ৰটোৱে কিশোৰী ধৰ্ষণৰ ঘটনা গাব দিয়াৰ নামত টকা লৈছিল বুলি বিশেষ সূত্ৰে পোহৰ লৈ আহিছে। কিশোৰীগৰাকীক ধৰ্ষণৰ পিছত অন্তঃসত্ত্বা হোৱা ঘটনাক কেন্দ্ৰ কৰি ৰবিন আলীৰ পৰিয়ালৰ পৰা দালাল চক্ৰটোৱে লৈছিল 2,00,000 টকা। ইয়াৰে 1,00,000 টকা ঘোষখোৰ আৰক্ষী বিষয়া শামসুল হকক দিয়াৰ বিপৰীতে দালাল চক্ৰটোৱে লৈছিল 60,000 টকা। এই অভিযোগ উত্থাপন কৰিছে জহিৰুল ইছলাম নামৰ এজন সচেতন ব্যক্তিয়ে। তদন্ত নহয়, পইচা খোৱাৰ পিছত মানে তদন্ত নকৰে আৰু, তদন্ত কৰে। আজি ধৰক গাঁৱতে পলাই আছে, ছোৱালীটো পলাই আছে, ল'ৰাটো পলাই আছে, কিন্তু আহি নেদেখাৰ ভান কৰি গুচি যায় শামসুলে, শামসুল ছাৰে। মানে আগত কথা হ'ল, এফ আই আৰ দিয়া হ'লেও আগত পইচা লাগে, কিবা এটা আছে। আমি জেনুইন, যদি আমি জেনুইনটো খোজোঁ, জেনুইনটো খুজিলে জেনুইনটো নহয়। চলিত বৰ্ষৰ জানুৱাৰী মাহৰ 24 তাৰিখেই মানকাছৰ থানাত পক্সো আইনৰ অধীনত কিশোৰী ধৰ্ষণৰ ঘটনাৰ গোচৰ ৰুজু হৈছিল, যদিও আৰক্ষীয়ে এতিয়ালৈকে আটক কৰিব পৰা নাই ধৰ্ষণকাৰী ৰবিন নামৰ যুৱকক। গোচৰ পঞ্জীয়ন হোৱাৰ ইমান দিন উকলি যোৱাৰ পিছতো কিয় এতিয়ালৈ ৰহস্যৰ আওতাত সমগ্ৰ ঘটনা? কিয় আৰক্ষীয়ে উলিয়াব পৰা নাই বিক্ৰী হোৱা নৱজাতক শিশুটিক? কিয় এতিয়ালৈ তদন্তৰ আওতালৈ নাহিল হাতশিঙিমাৰী জিলা চিকিৎসালয় কৰ্তৃপক্ষ? সামাজিক মাধ্যমত ভিডিঅ' ভাইৰেল হোৱাৰ পাছতো কিয় জিলা আৰক্ষী মৌন হৈ আছে দালাল চক্ৰটোৰ বিৰুদ্ধে? ইতিমধ্যে হাতশিঙিমাৰী জিলা চিকিৎসালয়ৰ নাৰ্ছ সমেজান খাতুন ওৰফে মুন্নিৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত এজন চিকিৎসক আৰু আন এগৰাকী নাৰ্ছক আটক কৰিছে আৰক্ষীয়ে। মানকাছৰ পৰা শ্বাহজাহান আলীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। মহানগৰীত ওলাইছে পিষ্টল লোৱা টিউচন মাষ্টৰ। পিষ্টল দেখুৱাই ছাত্ৰীক যৌন নিৰ্যাতন চলালে লম্পট টিউচন মাষ্টৰে। দশম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰীক যৌন নিৰ্যাতনৰ অভিযোগ। অভিযুক্ত টিউচন মাষ্টৰ ভাস্কৰ জ্যোতি কলিতা। আৰক্ষীয়ে সন্ধান উলিওৱাত ব্যৰ্থ লম্পট ভাস্কৰ জ্যোতি কলিতা। গুৱাহাটীত আন এক চাঞ্চল্যকৰ ঘটনা। গুৱাহাটী মহানগৰীত এতিয়া ইটোৰ পিছত সিটোকৈ চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে। এইবাৰ টিউচনৰ মাষ্টৰৰ হাতত মাৰণাস্ত্ৰ। মাৰণাস্ত্ৰ দেখুৱাই কিশোৰীক যৌন নিৰ্যাতনৰ অভিযোগ এগৰাকী লম্পট শিক্ষকৰ বিৰুদ্ধে। অভিযোগ উত্থাপন কৰিছে নিৰ্যাতনৰ বলি হোৱা ছাত্ৰীগৰাকীয়ে। দশম শ্ৰেণীৰ ছাত্ৰীগৰাকীক পিষ্টল দেখুৱাই যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপিত কৰিছে ছাত্ৰীগৰাকীয়ে। শিক্ষক ভাস্কৰ জ্যোতি কলিতাই টিউচন ল'বলৈ যাওঁতে ছাত্ৰীগৰাকীক মাৰণাস্ত্ৰ দেখুৱাই নিৰ্যাতন চলাইছিল। ইতিমধ্যে ভুক্তভোগী পৰিয়ালটোৱে ফটাশিল আম্বাৰী থানাত গোচৰ ৰুজু কৰিছে। 52/24 নম্বৰত ফটাশিল আম্বাৰী থানাত ৰুজু হৈছে গোচৰ। ভুক্তভোগী পৰিয়ালে থানাত গোচৰ ৰুজু কৰিছে যদিও আৰক্ষীয়ে এতিয়ালৈকে বিচাৰি পোৱা নাই শিক্ষক ৰূপী লম্পট এই ভাস্কৰ জ্যোতি কলিতাক। কিন্তু আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে। প্ৰকৃততে কি ঘটিছিল শিক্ষক ভাস্কৰ জ্যোতি কলিতাক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে পোহৰলৈ আহিব। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এইবাৰ শোণিতপুৰত কোন দলৰ কোনে পাব টিকট? বিজেপিয়ে প্ৰাক্তন মন্ত্ৰী ৰঞ্জিত দত্তক কৰিব পাৰে প্ৰক্ষেপ। কংগ্ৰেছে দিব বিচাৰিছে উদ্যমী নেত্ৰী বৰ্ণালী ফুকনক। প্ৰেমলাল গঞ্জুক লৈ বিপাঙত সভাপতি ভূপেন বৰা। কংগ্ৰেছ বিজেপিৰ মাজতে শোণিতপুৰত হ'ব মূল যুঁজখন। নমস্কাৰ, মই বিজু কুমাৰ ডেকা আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। নিৰ্বাচনৰ বতৰ, নিৰ্বাচনৰ বতৰত নিৰ্বাচনৰ বাতৰি এই মুহূৰ্তত জনাব বিচাৰিছোঁ, কাৰণ লোকসভা নিৰ্বাচন যিকোনো মুহূৰ্তত দেশৰ নিৰ্বাচন আয়োগে দিন বাৰ ঘোষণা কৰাৰ সম্ভাৱনা আছে। চলিত মাহতেই এই নিৰ্বাচনী অধিসূচনা জাৰি কৰিব দেশৰ নিৰ্বাচন আয়োগে। এই মুহূৰ্তত এটা লোকসভা সমষ্টি অসমৰ, সেই সমষ্টিৰ বিষয়ে আপোনালোকৰ সন্মুখত কেতবোৰ তথ্য দাঙি ধৰিবৰ কাৰণে মই বিচাৰিম। সেইটো হ'ল শোণিতপুৰ লোকসভা সমষ্টি। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰাৰ পাছত শোণিতপুৰ, আগৰ তেজপুৰ সমষ্টিত এইবাৰ শোণিতপুৰ নামেৰে জনা যাব, আৰু এই শোণিতপুৰ লোকসভা সমষ্টিত এইবেলি শাসক পক্ষই কাক প্ৰক্ষেপ কৰিব আৰু বিৰোধী পক্ষৰ তৰফৰ পৰা কাক প্ৰক্ষেপ কৰিব, সেই লৈ ব্যাপক
আর চর্চা চলি আছে। এই মুহূর্তে জানাব বিচারিম কংগ্রেসের তরফের পর দুগারী প্রার্থী বিশেষভাবে অগ্রাধিকার লাভ করেছে, সেয়া হল বর্ণালী ফুকন আর প্রেমলাল গুঞ্জ। এই দুগারীর ভিতর এগারিয়ে টিকট পয়ার পূর্ণ সম্ভাবনা আছে। বিরোধী কংগ্রেসের নেতৃত্বত 15টা রাজনৈতিক বিরোধী দল একত্রিত হয়েছে লোকসভা নির্বাচনত। একেলগে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে শাসকীয় বিজেপিক পরাভূত করার বাবে যে রণকৌশল প্রস্তুত করেছে, সেই রণকৌশলত আউল লাগা দেখা গেছে শেহতীয়াক। কিয়নো সমষ্টি ভাগ বতরা অর্থাৎ আসনের ভাগ বতরার পরিপ্রেক্ষিততে কংগ্রেস নেতৃত্বত একত্রিত হওয়া বিরোধী ঐক্য মঞ্চত ভাঙন আহিছে। আপে নিজাববৈকে ইতিমধ্যে তিনটা সমষ্টিত প্রার্থী প্রক্ষেপ করেছে, ঘোষণা করলে তার বিপরীতে শাসকীয় বিজেপির তরফের পর ব্যাপক রণকৌশল প্রস্তুত করা দেখা গেছে। এই ক্ষেত্রত অহা 17 আর 18 তারিখে রাষ্ট্রীয় পর্যায়ত নতুন দিল্লীত এক রাষ্ট্রীয় পর্যায়ত বিজেপিয়ে এক কনভেনশন আয়োজন করেছে, যত 510গৰাকীতকৈ অধিক তাত বিজেপির শীর্ষস্থানীয় নেতা কর্মী তাতে উপস্থিত হব। প্রতিগৰাকী বিধায়ক প্রতিগৰাকী সাংসদ তালুকে আমন্ত্রণ জানো আছে। মোর্চার সভাপতি সকল, স্টেট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সকল আর অন্যান্য বিষয়াবর্গ তালুকে নিমন্ত্রণ জানাইছে। আর এনে প্রেক্ষাপটত এটা এই শোণিতপুর সমষ্টিটুক লৈ পেলে চর্চা চলা দেখা গেছে। শোণিতপুর এই যেটো লোকসভা সমষ্টি, সন্মানীয় ঐতিহ্যমণ্ডিত এই লোকসভা সমষ্টিটোত বর্তমান সাংসদ হিসাবে আছে বিজেপির তরফের পল্লব লোচন দাস। কিন্তু পল্লব লোচন দাসে এইবলি লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার বাবে অনীহা প্রকাশ করেছে। তার বিপরীতে বিধানসভার মজিয়ালে পরবর্তী নির্বাচন জয়ী হয়ে অহার বাবে এক ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে। আর সেই মতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সংস্থাপিত করার বাবে অনাগত বিধানসভা নির্বাচনত কোনো এক সমষ্টিরপর নির্বাচনত জয়ী করে অনার বাবে ব্লু প্রিন্ট প্রস্তুত করার তথ্য আছে। কিন্তু সেই লোকসভা সমষ্টিটোত, শোণিতপুর লোকসভা সমষ্টিটোত প্রাক্তন মন্ত্রী বর্তমানের বিধায়ক রঞ্জিত দত্ত, জ্যেষ্ঠ বিধায়ক এইগারী রঞ্জিত দত্তক প্রক্ষেপ করার বাবে বিশেষভাবে ব্লু প্রিন্ট প্রস্তুত করা হয়েছে। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সমষ্টিটোত যে রণকৌশল প্রস্তুত করবেন আর ভোটার রাইজক আশোক চাপার বাবে যেখানে কাম করবলিয়া আনুষ্ঠানিকভাবে বা প্রার্থীর তালিকা ঘোষণা করার পূর্বে যেখানে করবলিয়া আছে রাইজর ওসরলৈ যাওয়া, সেই কামখানি ইতিমধ্যে করার বাবে অনুরোধ জানাইছিল। আর সেই মর্মে রঞ্জিত দত্তই ইতিমধ্যে তেজ শোণিতপুর লোকসভা সমষ্টির অধীনস্থ যিসমূহ বিধানসভা সমষ্টি আছে সেই সমষ্টিসমূহত পরিভ্রমণ করেছে, রাইজর ওসর চাপিছে, বুথ লেভেলত সভা সমিতি আরম্ভ করেছে। ইয়ার বিপরীতে আমি আন একটা বিষয় জানাব বিচারিম, সেয়া হল বিরোধী পক্ষের পর শোণিতপুর সমষ্টিটোত কংগ্রেসে নিজে এবার প্রার্থী প্রক্ষেপ করার বাবে যুঁজা চলাইছে। আর সেই হিসাবত দুগারী প্রার্থীর নাম ইতিমধ্যে হাইকমান্ডলে প্রেরণ করা হয়েছে। তার ভিতর এগারী হয়েছে বর্ণালী ফুকন, আর বর্ণালী ফুকনের আন একটা নাম আছে প্রেমলাল গুঞ্জ। আর এই দুগারীর ভিতর কাক প্রক্ষেপ করব কংগ্রেস হাইকমান্ডে সেইটলে চর্চা চলছে। প্রেমলাল গুঞ্জর ক্ষেত্রত সভাপতি প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই বিশেষ উদ্যোগ লওয়া বলে জানিবা গেছে। কিন্তু কংগ্রেস হাইকমান্ডর তরফের বা প্রদেশ কংগ্রেস ও অন্যান্য বিষয়ববীয় জ্যেষ্ঠ নেতৃত্বই কিন্তু কেপাবল নেত্রী হিসাবে ইলেকশন ম্যানেজমেন্টত বিশেষভাবে পার্গত বর্ণালী ফুকনক এইবলি শোণিতপুর লোকসভা সমষ্টিত প্রক্ষেপ করার বাবে উঠি পড়ি লগা বলে আমার হাতত তথ্য আছে। মহানগরী খানাপাড়ার শিশু অপহরণকাণ্ডর নতুন তথ্য, আরক্ষী লাভ করেছে অপহরণকারী যুবকজনের তথ্য। সমীর দেব নামের এজন যুবকে শিশুটিক অপহরণ করার ক্লু পাইছে আরক্ষী। দিন দুপুরতে খানাপাড়ার উড়ন সেতু সমীপর দোকানের দেড় বছরের এটি কন্যা শিশুক অপহরণ করেছে সমীর দেবে। আর সমীর দেবে হাসিনা বেগম নামের মহিলাগারীর দেড় বছরের কন্যা শিশুটিক বহু দিনের মরম করার চলেরে শিশুটিক বিস্কুট দিয়া, চকলেট দিয়া এনে ধরনের বহুদিন অহা যাওয়া করে আসে। আর সেইগারী সমীর দেবক কিন্তু হাসিনা বেগমে চিনি নাপায়, হাসিনা বেগমেও চিনি নাপায় বা ওসর থাকা যে পার্কিং আছে তা থাকা গাড়ি চালক সকলেও আনকি চিনি নাপায়। কিন্তু তার মাজতে এই মুহূর্তের যে খবর আহি পড়ছে যে যুবকজনের তথ্য লাভ করেছে আরক্ষী। যুবকজনের নাম হয়েছে সমীর দেব, সমীর দেব নামের এজন যুবকের উপর সন্দেহ প্রকাশ করা হয়েছে। কিন্তু কথা হয়েছে অনতি পলমে যদি শিশু কন্যা শিশুটিক উদ্ধার করব নয়, নিশ্চিতভাবে এটা অতিকৈ চিন্তনীয় বিষয় হব, কারণ আরক্ষী যান তৎপরতায় কাম করব সিমান সোনকালে এই শিশুটিক উদ্ধার করবলে সক্ষম হব। কারণ বহুদিনিয়া একটা পরিকল্পনার হয়তো এই সমীর দেবে এই দোকান খোলালে আহি এই শিশুটিক অপহরণ করেছে।
কাইলৈ বিধানসভাত দাখিল করব রাজ্যিক বাজেট। বিত্তমন্ত্রী অজন্তা নেওগে দাখিল করব বাজেট। ইতিমধ্যে বাজেটক লৈ রাজ্যজুড়ি আরম্ভ হয়েছে কুচকাওয়াজ। লোকসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি নির্বাচন কেন্দ্রিক বাজেট দাখিল করব বিত্তমন্ত্রী অজন্তা নেওগে। এই বাজেটত সকলো শ্রেণীকে সন্তুষ্ট করবলৈ চেষ্টা করব সরকারে। সরকারী বা ব্যক্তিগত উদ্যোগত এইডসৰ বিৰুদ্ধে সজাগতা কমকৈ পৰিলক্ষিত হৈছে বিগত কেইবা বছৰ ধৰি। কিন্তু তাৰ বিপৰীতে ক্ৰমে মাৰাত্মক ৰূপ ধাৰণ কৰিছে HIV সংক্ৰমণে। সকলোতকৈ ভয়ংকৰ কথাটো হৈছে যি সময় ড্ৰাগছে সমগ্ৰ ৰাজ্য ছানি ধৰিছে এই নিচাজাতীয় দ্ৰব্যৰ বাবে ভয়ংকৰভাৱে সংক্ৰমণ হৈছে HIVৰ। ৰাজ্যত ভয়াৱহ ৰূপত HIV সংক্ৰমণ মাথু এবছৰতে 5791 গৰাকীৰ দেহত HIV। HIV নিয়ন্ত্ৰণত ব্যৰ্থ হৈছে নেকি অসম ৰাজ্যিক এইডছ নিয়ন্ত্ৰণ সমিতি? HIV নিয়ন্ত্ৰণক লৈ ৰাজ্য চৰকাৰে বছৰি অনুমোদন দিয়ে কোটি কোটি টকা। জনতাৰ জনসজাগতা সৃষ্টিৰ লক্ষ্যৰে প্ৰদান কৰে এই বৃহৎ পৰিমাণৰ ধন। কিন্তু রাজ্য সরকারে প্রদান করা এই কোটি কোটি টাকা ধনের পাশতো নিয়ন্ত্রণহীন HIV। বিপরীতে ক্রমাৎ প্রতি বছরে রাজ্যত বৃদ্ধি হয়েছে HIVর সংক্রমণ। তথ্য অনুসরি 2021-22 সনত 2366 গৰাকী, 2022-23 সনত 4018 গৰাকী আর 2023-24 সনত 5791 গৰাকী ধরা পড়েছে HIV। অর্থাৎ ক্রমাগতভাবে রাজ্যত ভয়াবহ রূপ লৈছে HIVর সংক্রমণ। তুলনা অনুসরি 2022-23 বর্ষর বিপরীতে 2023-24 বর্ষত 1773 গৰাকী অধিক সংক্রমণ। উল্লেখযোগ্য যে 2023-24 সনত সংক্রমণ হওয়া 5791 গৰাকী লোকর 66.8% ড্রাগছ আসক্ত, বাকিবোৰ অন্যান্য কারণ। এটা স্বাভাবিকতে বুঝা হৈছে অসমত HIV সংক্রমণের প্রথম আর প্রধান কারক ড্রাগস। প্রশ্ন হৈছে যি সময়ত রাজ্য সরকারে ড্রাগস মুক্ত অসম গড়ার লক্ষ্য লৈছিল তেনে সময়ত অসমত যে স্বাভাবিক অথবা পূর্বতকৈ অধিক ড্রাগসৰ আসক্তৰ সংখ্যা বৃদ্ধি হৈছে সেয়া চৰম সত্য। এতিয়া এই মারাত্মক ড্রাগসৰ বিৰুদ্ধে সরকারে কিদৰে যুঁজ দিব সেয়া ডাঙৰ প্রশ্ন। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, News18 অসম নর্থইস্ট। প্রবঞ্চকে একাউন্টৰ পৰা কৌশলেৰে সরাকালে 3,52,500 টাকা আরক্ষীর পৰা কোনো সুফল নাপায় মুখ্যমন্ত্রীলৈ পত্র প্রেরণ করেছে কলিয়াবৰৰ এগৰাকী অবসরপ্রাপ্ত আসাম রাইফলসৰ সুবেদার মেজরে। ভুক্তভোগী লোকগৰাকীক কলিয়াবৰৰ দলগাঁওৰ প্রবীণ চন্দ্র বৰা প্রবীণ চন্দ্র বরার কলিয়াবরত থাকা ঘর মাটিত ব্যবসায় স্থাপনের প্রস্তাবে প্রবঞ্চকে একাউন্টের ধন লুটিছে। গুয়াহাটির রিদীপ কুমার হাজরিকা নামের প্রবঞ্চকটির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রতারিত প্রবীণ চন্দ্র বরাই কলিয়াবর আরক্ষী নিবেশত গোচর তরিছে যদিও এতালেক কোনো সুফল পো নাই। বিষয়টির সংক্রান্ত মন্তব্য আগবাইছে। কেইবাবার মানে আহি পেলাই মোর একাউন্টের পর মোর মোবাইলট লই পেলাই মোর আগর মালিক হেরিয়াক মাটির গড়ি কেনকে মই হেৰি দিছিলু কেনকে কিভাবে পয়সা পাতি দিছিলু সেইটো খবর ললে লই পেলাই বলে মই ইয়ার পয়সা উলিয়াই দিম। সেয়া উলিয়ার চেলুটি ইফালে মোর একাউন্টের পর 3,52,500 টাকা লই গুছি গেল। সংবাদ মাধ্যমের দ্বারা যদি ধরা পড়েগে সাদা পুলিশে যদি অ্যাকশন লয় ধরা পড়ি মানে পয়সাখিন পাই গেলে হয়ে গেল আর তার শাস্তি হবো লাগে তাক নতুবা এই সমাজত সি দুর্গন্ধ বিয়পাব। শোণিতপুরের ঐতিহাসিক লামা কেম্প এতিয়ার অতীত হল। ভারতীয় সেনাবাহিনীয়ে বন্ধ করে দিলে শোণিতপুরের মিছামারির সামরিক ঘাটির ওসরের এই ইতিহাস প্রসিদ্ধ লামা কেম্প। কিন্তু কি এই লামা কেম্প, ই কিয় বিখ্যাত আর কিয়নো বন্ধ হল ইতিহাস বিজড়িত কেম্পট? চাও আহক এই রিপোর্ট। শোণিতপুরের ঐতিহাসিক লামা কেম্প এতিয়া অতীত হল।
ভাৰতীয় সেনাবাহিনীয়ে বন্ধ কৰি দিলে শোণিতপুৰৰ মিছামাৰীৰ সামৰিক ঘাটিৰ ওচৰৰ ইতিহাস প্ৰসিদ্ধ এই লামা কেম্প। 1962 চনত চীনা আগ্ৰাসনৰ সময়ত বৌদ্ধ ধৰ্মগুৰু দালাই লামা সদলবলে তিব্বতৰ পৰা পলাই আহোঁতে ভাৰতীয় সেনাই আদৰি আনি অসম আৰু অৰুণাচল প্ৰদেশৰ সীমান্তৰ ওচৰৰ সোণাইৰূপাই বনাঞ্চলত আশ্ৰয় দিছিল তেওঁলোকক। সেই স্থানতে সেনাবাহিনীয়ে স্থাপন কৰিছিল এটা বিশেষ শিবিৰ। তদানীন্তন ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী জৱাহৰলাল নেহৰুৱে ইয়াতে সাক্ষাৎ কৰিছিল তিব্বতী ধৰ্মগুৰু গৰাকী। দালাই লামাৰ নামেৰেই পৰৱৰ্তী সময়ত সেই শিবিৰটোৰ নাম হৈ পৰিছিল লামা কেম্প। এই শিবিৰেই এতিয়া বন্ধ কৰাৰ সিদ্ধান্ত লৈ সম্প্ৰতি এই স্থানৰ পৰা স্থানান্তৰ কৰাৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে ভাৰতীয় সেনাবাহিনীয়ে। প্ৰায় এসপ্তাহ ধৰি চলিছে শিবিৰটো স্থানান্তৰৰ কাৰ্য। প্ৰায় 45 হেক্টৰ ভূমি এলেকা আৱৰি আছে শিবিৰটোৱে। শেহতীয়াকৈ হাতী আৰু মানুহৰ সংঘাতে চৰম পৰ্যায় লোৱাত উচ্চতম ন্যায়ালয়ে বিভিন্ন সময়ত বনাঞ্চলসমূহ বেদখলমুক্ত কৰিবলৈ কঠোৰ নিৰ্দেশ দি থকাৰ পৰিপ্ৰেক্ষিতত ভাৰতীয় সেনাই এই প্ৰশংসনীয় পদক্ষেপ গ্ৰহণ কৰিছে বুলি জানিব পৰা গৈছে। উল্লেখ্য যে 1962 চনৰ পৰাই বৰ্তমানৰ সোণাইৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যৰ প্ৰায় 45 হেক্টৰ ভূমি ভাৰতীয় সেনাৰ অধীনত আছিল। ইপিনে এই ভূমি শীঘ্ৰেই সোণাইৰূপাই অভয়াৰণ্য কৰ্তৃপক্ষই চমজি ল'ব। সেনাৰ এই পদক্ষেপত অঞ্চলটোৰ ৰাইজে সন্তুষ্টি ব্যক্ত কৰিছে। মিছামাৰীৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।